মুসলমান ব্যক্তিকে যে কোনো কথা শুনতে হলে জানতে হবে কোরআনের রেফারেন্স কি। উগ্র মৌলবাদী, ধর্মান্ধ, ধর্মীয় সাম্প্রদায়িকতা দেশে বিস্তার লাভ করেছে, পত্রিকা পড়েন না? কলজা জ্বলতেছে, ওদের কলজা জ্বলে, যেহেতু টেলিভিশনের মধ্যে, রেডিওর মধ্যে শুভ সন্ধ্যা, শুভরাত্রি, হাবিজাবি কথা খুব কম, আল্লাহ হাফেজ এগুলি বলা হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, এগুলি কলজায় খুব কষ্ট, খুব কষ্ট। উগ্র সাম্প্রদায়িকতায় দেশ ভরে গেছে। সাম্প্রদায়িকতা হয় না কিসে? সালামের পরিবর্তে যদি বলা হয় গুড মর্নিং, গুড নাইট, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, বাপের মাথা। আসমান কাল থেকে শুরু হয়েছে,